হবে না কেমন ভাই জলদি ফুক আসো কোন দিকে চিংড়ি মাছের দিকে আমি কিন্তু এইবারে হচ্ছে মেইন রিভিল কি নিয়ে এসেছি আমি আজকে এইগুলো রান্না হবে বুঝেছিস এই গল্লা চিংড়ি সাইজগুলো শুধু দেখে নে আমি হাতে ধরতে পারছি না এই সাইজগুলো দেখ গেল চিংড়ি আবার বক করে মালাইকারি হবে এখন সো হে গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছো বলো আগে শীতকাল প্রায় প্রায় পড়ছে আর বাঙালি মানেই কিন্তু হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া আমি আবারও চলে এসেছি আজকে বিরাটিতে যাব এখান থেকে সিধে বনগা লাইনের ট্রেন ধরে চাটপাড়া কেন যাব কারণটা হচ্ছে মিষ্টিদির দুখানা ফেমাস আরও ভালো ভালো আইটেম নিয়ে এসেছে তোমাদের জন্য সেটার মধ্যে প্রথমেই যেটা আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে সেটা হচ্ছে গলদা চিংড়ির প্রিপারেশান এরকম বড় সাইজের গলদা চিংড়ি আর যে চিংড়ির মালাইকারি হয় সেই প্রিপারেশানটা মিষ্টির দোকানে কীভাবে রান্না হচ্ছে টোটাল রিমসটা এই চ্যানেলে এই ভিডিওতে তোমাদের আজকে আমি দেখাবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কী করতে হবে ছোট্ট করে সাবস্ক্রাইব করতে হবে আর সবার সাথে ভিডিওটা শেয়ার করতে হবে যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলে দিই আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত রাজ আর তোমরা দেখছো রাজ আনকাট চলো ভিডিওটা শুরু করা যাক ওখানে কিন্তু রেনোভেশনের কাজ চলছে কারণটা হচ্ছে যে ওই পাশে যে জায়গাটা একটু তোমার দেখাই আর কি এই পাশে জায়গাটা কিন্তু তোমার এক্সটেন্ড হয়েছে মানে যেটা ঘরের পজিশন ছিল সেইটাকে ছোট করে কিন্তু যাতে করে আমাদের মতো লোকজনেরা এসে বসতে পারে সেই কারণে কিন্তু এই যে কেবিন সিস্টেমটা করা হয়েছে আলাদা করে সেকশন তৈরি হয়েছে এইখানেও বসা যাবে আর ওই পাশেও বসবে মানে মিষ্টিদিকে জিজ্ঞেস করো মিষ্টিদি এই প্ল্যানিংটা কবে হলো মানে এইভাবে যে করা অনেকদিন থেকে প্ল্যান চলছে তো এই তিন চার দিন ধরে কাজ হচ্ছে আজকে শেষ আজকে শেষ এবার রং চং করা বাকি এই পাশে কি টেবিল গুলো আর করবে না এই পাশে আর টেবিলটা থাকবে না সব টেবিল গুলো না আড়ে হয়ে যাবে আর এখানে টেবিল থাকবে না হ্যাঁ এটা এরকমই থাকবে এই জায়গাটা যদি একটা রাখি তো ওখানে একটা রাখলাম মানে এই পজিশনটাতে একটা টেবিল বসবে আর এই টেবিলটা ওই পাশে ঘুরে যাবে মানে যখন ব্যস্ত সময় তখন এখানে একটা রাখবো আর এই টেবিল গুলো এইভাবেই চলবে আর এই জায়গাটা পুরো কাউন্টার মানে অনেক সময় এই জায়গায় কি হয় না টাকা পয়সা দিতে হলো না ওই পথে ঘুরে এখানে চলে আসে তো যেহেতু আমরা মানে অসুবিধা হয় বেরোতে ওই সরো 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 তো এখানটায় ফাঁকা রেখে আর প্লাস তোমার খাবার দিতেও তো সুবিধা হয় তো এই জায়গাটা ফাঁকা রাখবো এইবারে হচ্ছে মেইন রিভিল কি নিয়ে এসেছি আমি আজকে এইগুলো রান্না হবে বুঝেছিস এই গলদা চিংড়ি সাইজগুলো শুধু দেখে নে আমি হাতে ধরতে পারছি না এই সাইজগুলো দেখ গলদা চিংড়ি আজকে রান্না হবে হচ্ছে নারকেল দিয়ে আজকে এটা করব না জাস্ট খেতে হবে কোনো কথা হবে না কালকে করেছিলাম কাস্টমার কোনো কথা বলেনি আজকেও রান্না করব কোনো কথা হবে না তো চিংড়ি আমি ধরতে পারছি না কাটা দিচ্ছে মানে কাটা লাগছে সাইজ দেখো এইখানে কিন্তু যে চিংড়ি মাছের যে ইয়েগুলো সেগুলো কিন্তু কালিদীপ পরিষ্কার করে কেটে বেছে একবারে তার ভেতরে কিন্তু তোমার ওই যে স্টিকগুলো স্টিকগুলোকে ঢোকাচ্ছে যাতে করে চিংড়িটা ইয়ে না হয়ে যায় না গুটিয়ে না যায় প্রত্যেকটা দেখো চিংড়ি রেডি একদম আর কালিদি কিন্তু যথেষ্ট ধৈর্য ধরে কিন্তু এই চিংড়িগুলোকে প্রিপারেশনে করছে প্রিপেয়ার করছে আর কি যাতে করে তোমাদের জন্য ভালো জিনিস খাওয়ানো যায় মিষ্টিদি তুমি কি এখন চিংড়ির মালাইকারিটা বসাচ্ছো তাহলে এবার তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে চিংড়ির মালাইকারিটা প্রিপারেশনটা এই যে এখন চলে গেল চিংড়ি আবার বক করে মালাইকারি হবে এখন চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছে একদম মিষ্টি তেলের উপরে আসছে আর যথেষ্ট কিন্তু তেল ছিটে আসছে হালকা ফুলকা একটু সাবধানেই করতে হচ্ছে ভিডিও মিষ্টি ঘটি না বাঙাল ঘটি না বাঙাল 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 কাছে ইলিশ চিংড়ি দুটোই রান্না করেছো খেতে কোনটা ফেভারিট তোমার কোনটা ফেভারিট আমার চিংড়ি মাছ একবার আমার দিকে দেখো এই যে মাছা এসছে বলো মাছা জয় বলো মাছা আরেকবার হ্যাঁ তোমাকে খোঁচা দেবো চিংড়ি মাছটা কিন্তু জাস্ট দেখছো যে লাল হয়ে রয়েছে কিন্তু মানে লাল লাল করে বেশ ভাজছে তুমি কি এটাকে একটু কড়া করে ভাজো সবে তো দিলাম চিংড়ি মাছে তো মানে তাপ পেলেই তো লাল হয়ে যায় তো সেই হিসেবে একটু মানে সামান্য ভেজে নেবো ওকে না যেহেতু মালাইকারি মানে বেশি করা হয়ে গেলে একটুখানি ইয়ে লাগবে বেশি করা করবো না তো মিষ্টি নিজের চ্যানেলের জন্য শুট করছে এই দেখো মিষ্টি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জলদি ফোকাস করো হ্যাঁ জলদি ফোকাস করো কোন দিকে মিষ্টি গলা চিংড়ির দিকে
বেশ কিন্তু ভালোভাবে ভেজে তুলে নেওয়া হলো এগুলো। ভাজাটা হয়ে যাক, তারপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি। এটা একটু বলো, এদিকেও বলো। আমার মানে সবাই যে আমার কথা যারা বলে এখানে ওখানে, তাদের মাথার মধ্যে যে আমি থাকি, মিষ্টি থাকে, মিষ্টি চাটপুরার মিষ্টি, তো এটা আমার খুব ভালো লাগছে। এরকম থাকো আমার মাথার মধ্যে, গর্ব তো অবশ্যই, কারণ মিষ্টির কারণ মাথায় থাকে, মাথায় কিছু তো না মনেও থাকছে, বুঝেছো ক্যামেরাম্যান? তাহলে কি ওই সালমান খানের ডায়লগটার মতন? আমি না বই কম দেখি তো, বইটা কম দেখি, দিল মে আতে সামঝ মে নেহি, এরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। দেখো এখন কিন্তু তোমার যে গ্রেভিটা সেটা পুরোপুরি একদম কষে রেডি হয়ে গেছে, চিংড়ি মাছগুলো এখানে ভেজে রাখা রয়েছে। আর এইখানে কিন্তু মেন যে সস টপার সেটা রয়েছে, সেটা হচ্ছে কিন্তু স্পেশাল মালাই কারি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মিষ্টিদের হাতের মানে লাল লাল ঝাল ঝাল চিংড়ি মাছের মালাইকারি খেতে লাগবে। মিষ্টি কি অপরূপ সৃষ্টি, সে দিয়েছো একটু গাঢ় হবে। আচ্ছা এটা মিশ্রি, তুমি এটাকে গাঢ় করার জন্য কি কিছু দাও? আমরা গাঢ় হওয়ার জন্য এইটা দিই, আমি এখানে আমুল দুধ ইউজ করি, ঠিক আছে? বলা বোঝা গেল যেটা আমার সিক্রেট ছিল। এটা ভালো জিনিস, অলরেডি ভালো, এর থেকে আমার আরো ব্যালেন্স যায় এতে, তো এর জন্য আমি বলিনি, কারণ আমার দিদি অনেক সময় বলে নারকেল দিবি একবার দুধও দিবি, তো সেই হিসাবে আমি এসে গেছে সবিকুল দুধের নাম আমুল। আমি মাঝে মাঝে আমুল দুধ অ্যাড করি, যখন নারকেলটা পরিমাণ বেশি থাকে তো তখন আর ইউজ করি না, যখন দেখি নারকেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, দুধটা কম হয়েছে, সঙ্গে সঙ্গে তো আরেকটা এ করা উচিত না, সেই হিসেবে তখন আমি একটু আমুল দুধ অ্যাড করি। মালাই কারিটা জিওয়াই এটা রেডি হয়ে গেছে একদম, আর নেমে একদম জ্ঞানখোর জ্ঞানখোর, এটা জাস্ট রেডি, প্রিপারেশন অল ডান। আর ওই পাশে কিন্তু যে তরকারিটা পাস্তার তরকারিটা হচ্ছিল সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে। চিংড়ির মালাই কারিটা দেখে কিন্তু আমার বেশ লোভ লাগছিল, বাট আমি মাছ ভক্ত নই, তো সুতরাং মাছের যে ট্রাই করে তোমাদের রিভিউটা দেবো সেটা আমার পক্ষে দেওয়াটা একটা ইম্পসিবল। আমি ডিমভোগী প্রাণী, তোমরা সবাই জানো যারা যারা এতদিন ধরে আমাকে চ্যানেলে দেখছো। জ্ঞানখোরকে বলেছিলাম ভিডিওটা বানানোর জন্য, বাট ও বানাতে পারেনি, ওর অ্যালার্জির ইস্যু আছে তাই জন্য। যাই হোক, জানিও ভিডিওটা কেমন লাগলো, প্রিপারেশনটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট ডাউন করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে সবার সাথে শেয়ার করতে হবে, আর লাইক করে হোয়াটসঅ্যাপে সবাইকে শেয়ার করো। আজকের মতো এখানে, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিও দেবো, ততক্ষণের জন্য স্টে টিউনড, ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো আর খাওয়াতে থাকো। আর একটা জিনিস, বনগা লোকালে যারা ট্রাভেল করো তাদের জন্য সাবধান রাখো, যে কোনো সময় পাকাটা বুক করে।